দেলেই আমার এগুলা এগুলা দে অনেক কিছু ফুলে ফেলাইছে কাঁঠাল দে মাথার মধ্যে দেলেইছে মেয়েকে মারছে ইচ্ছা মতো মারছে সবাই ছিল সকাল হঠাৎ করে আমি সকাল আটটায় মেয়ে সাড়ে সাতটায় প্রাইভেটে গেছে গা আটটার দিকে আসছি প্রাইভেট থেকে আসার পর আমি পাখের ঘরে সেমাই রান্না করতে নিয়েছি তারপরে রান্না করার মধ্যে আমি দেখি নাই দড়ি নিয়ে দা নিয়ে আইসে আমার চুলের আপনার হাতে দড়ি কেন তোর চুলের মুঠি দিয়ে দড়ি দিয়ে বাঁধছিল মানে কোন দড়ি দিয়ে বাঁধছিল একটু দেখেন এই কালো দড়ি দিয়ে এই কালো দড়ি দিয়ে বাঁধছিল আচ্ছা এই কালো দড়িটা কোথায় বাঁধছিল এই জায়গায় এইভাবে বাঁধছিল কি কারণে আপনাকে এই গাছের সাথে বাঁধল আপনি তো একজন নারী আমি বলতাছি শুনেন তার মা মেয়ে মোশারফ তারপরে মোশারফের ভাগ্নে তারপরে মনে করেন যে নয় দশ জন আইসে এইভাবে বান্ধা হয়েছিল মনে করেন যে আমি পাক বানিয়েছিলাম পাক করার পর পাক করার থেকে আমি দেখি না মেয়ে আইসে ঘরের ভিতর ঢুকছে ঘরের ভিতর ঢুকার পর বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়ে আগে মোবাইলটা হাত দিয়ে নিয়েছে আমার চুলের মুঠির মধ্যে ধরে দোষ না আর হলো মোশারফের বউ চুলের মুঠির মধ্যে ধরছে মোশারফে নয় হুকুম খালি দিয়ে থেকেও গেছে গা মোশারফ আর মোশারফের ভাগ্নে রাকিব হুকুম দিয়ে থেকে গেছে গা পরে আমার চুলের মুঠি ধরে পরে আমার মেয়েরে পাইছে মেয়েরা তো মোবাইল দেখে মোবাইলটা আসাইছে পারাইছে ওই জায়গায় পারাইছে ওই জায়গায় ঢেলাইছে ঢেলানোর পর কেতলে বাজাইয়া ওই যে আরেক ভাই আসিল হে ভাই ফিরা বানিয়ে চেষ্টা করছে কিন্তু ফিরা হারা নাই পরে বান্দা রেখে ইচ্ছা মতো আমার মেয়েকে মারছে ইচ্ছা মতো মারছে আমার মেয়েকে কেউ ফিরা নাই আমি করছি ফিরাও আমার মেয়েকে মেয়েকে ফিরাও আমার মেয়েকে বাঁচাও আমার মেয়ের বাঁচাও কেউ ফিরাই নাই সকাল আটটায় থেকে শুরু করে আমার বান্দা তিনটা পর্যন্ত তো মান্দা রাখছিল আমি জানি না কিসের জন্য বাঁধলো আমি একটা মামলা করছিলাম একটা নারী নির্যাতনা হের জন্য এই কারণে আমার গাছের নগরে হয়তো বাঁধছে কিন্তু গাছের মামলা করছিলাম 10/4/2022 তো বোন আপনার নামটা কি আমার নাম হলো লাইলা তো এই যে লাইলা বোন আসলে এই যে আপনার যে আপনাকে যে বাধা হলো আসলে সম্পূর্ণ ঘটনাটা একটু শুরু থেকে বলবেন আমাদেরকে যে প্রথম কি নিয়ে ঝগড়াটা বাঁধলো একদম ডিটেল যদি বলতেন না আমার প্রথম এখন কোনো ঝগড়াই নেই মামলার কারণে মনে হয় ও আমার হুমকি ধুমকি দিয়েছে মানুষ দেওয়া যায় কি জন্য করছিলেন এটা আবার একটু আমি কিসের জন্য করছিলাম মানে ওই যে বললাম যে সেহির সময় আর তিনটার সময় যে একটা ঘটনা ঘটছিল আপনি তো বললাম যে ঘটনাটা ঘটছিল এই কারণে মামলা করছিলাম বাঁচার জন্য যে মেয়ে নিয়ে বাঁচতে হবো আমার এই কারণে মামলাটা করছিলাম তার কারণে তার কতদিন পরে কতগুলো মহিলা আছে আমার ভয় দেখাইতেছে আমার গাঞ্জা দিব আমার ইয়াবা দিব আমার ওইটা দিব সেটা দিব মেম্বার মানে এই হানিফার বউ হ্যাঁ এই হানিফার বউ একটা ফজুলের বউ একটা তারপরে এই শামা একটা তারপরে হলো মনে করুন যে এই ধরনের মলিকে শুনেন এ মলিকে এটা হলো পাটি এরা হলো আমার গাঞ্জা ঢুকাবেন গিয়ে এরকম করতেছে কিন্তু ওই যে ফজুলের বউর বাগনি ফজুলের মনির বর ফজুল ফজুল আর মনি হলো দুই ভাই ওর ছেলে গাঁজা নিয়ে মামলাও আছে ঘরে দিয়া আমারে গাঁজা ঢুকাবো আচ্ছা ওদের কি আছে সেটা দেখার বিষয় না আপনি বললেন আপনাকে বেদে মেরেছে আপনি আরেকটি কথা বলেছেন আপনার মেয়েকে নাকি বেদে মেরেছে এটা কতটুকু সত্য কোথায় মেয়েকে মেয়েকে বেদে মেরে নাই আমাকে আমাকে বেচছে কিন্তু আমার মেয়েকে মারছে সবটি ধরে বান্দা অনেক অত্যাচার করছে অত্যাচার করার পর পরে মনে করেন যে অত্যাচার করার পর ওরা অনেক মাইরে আমার মোবাইলটা নিয়ে গেছে তারপরে ঘরের দিকে গেছে দাও নিয়ে যাইয়া ড্রেসিং টেবিলে তালা খুলছে তালা খুলে 2 লক্ষ টাকা আছিল 2 লক্ষ টাকা নিছে আর মনে করেন যে 3 ভরি স্বর্ণ আছিল 3 ভরি স্বর্ণ নিছে আর মেয়ের গলায় থেকে আটান আছে নিছে আর মোবাইলটা নগে নিয়ে গেছে এটা কি গতকালকে হ্যাঁ গতকালকে আচ্ছা আপা এখানে যারা যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ দিয়েছেন সবাই তো আপনার প্রতিবেশী মানে আশেপাশে আত্মীয় স্বজন যদি আমার আচ্ছা সব আত্মীয় স্বজন আপনার প্রতি তাদের এই ক্ষোভটা কেন আসলে ইহার তো ভাই আমাকেও তো সতালো ওর আবু যে যার মেয়ের মারছে আমার মেয়ের মারছে হ্যাঁ সতালো ফুবু ব্যক্তি পাঁচটা বুঝছেন আর হলো আমার আমার হাজবেন্ডের বাপ হলো একটা মানে বড় হ্যাঁ হ্যাঁ কোনো ভাই বোন নাই মানে হ্যাঁ সতালো ঘরের ছেলের মেয়ে যে এই কারণে সবটি মারছে এই বুড়ার বেটি এটা হলো হ্যাঁ হলো সতালো ঘরেরই হ্যাঁ সতালো দাদি বুঝছেন এই কারণে সবটি আমার মা যদি নাতিন হয়ে থাকে হেগরে নাতিন না হেগরে মাইরে আমার মেয়ের মাইরে আমি কইছি আমার মেয়ের বাঁচাও আমার মেয়ের বাঁচাও আমার স্বপ্নে নেই কিন্তু আমার মেয়ের বাঁচাও আচ্ছা আপা আরেকটা বিষয় বলেন যে আপনাকে তো কালকে দীর্ঘক্ষণ বেঁধে রেখেছিল হ্যাঁ আপনার হাজবেন্ড কি জানে আমার হাজবেন্ড তো জানবো কেমনে আমার মোবাইলই নিয়ে গেছে গা ভাঙ্গে সুরে এই যে আপনার হাতে যে মোবাইলটা এটা এটা আমার বোনের মোবাইল আচ্ছা তারপরে এই আপনাকে এখান থেকে উদ্ধার করলো কি আমার এখান থেকে উদ্ধার করছে ওই যে ওই 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 কি ওই যে ওই মানে এলাকার মানুষই আপনাকে না 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 পুলিশে উদ্ধার করছে
আচ্ছা আচ্ছা পুলিশে উদ্ধার করেছে হ্যাঁ ওই যে ওই পাশে যা ছিল না হে উদ্ধার করতে রাজু ভাই উদ্ধার করতে আইছে এই যে আমার কেউ বান খুলে দেনা আমার কেউ বান খুলে দেনা কয় মুশারফ বান দিছে মুশারফ মেম্বার বান দিছে খুলবো না আমার মেয়ের মাইরা শেষ করে লাইছে কেউ খুলে দেব না আমরা তো ইতিমধ্যে জানলাম মুশারফ আপনার মামা তো মামা হয় হ্যাঁ আমার মামা আমার চাচা শ্বশুর মিথ্যা কথা বলবো কেন যা বলবো সত্য বলবো এখন মিথ্যা কথা বলে লাভ আছে মান সম্মান কি কোটি টাকাটা কিনতে পাওয়া যায় সম্মান কি কোটি টাকাটা কিনতে পাওয়া যায় আমার যে ফেসবুকে লাইভ গেছে গা এর কোটি টাকা তো কে ফেলে দিতে পারবো মানে বলেন আমার মেয়ের জামানত তন্ন তন্ন করে লাইছে কোটি টাকা তো ফেলে দিতে পারবেন ফেলে দেখ এত মামা ফেলে দেখ আমার সম্মান ফেলে দেখ আসলে আপনাকে কাঁঠাল গাছের সাথে কি ওই মামলার জন্য বাদ আমি কাঁঠাল কি দেখেন কাঁঠাল গুলো কি পারাস দুগ্গ কারণ একজন নারীকে গাছের সাথে দীর্ঘক্ষণ বেঁধে রাখা কাঁঠালটা ঢেলেই আমার এই লাইগুলা দে অনেক কিছু ফুলে ফেলাইছে কাঁঠাল দে মাথার মধ্যে ঢেলেছে মেয়েকে মারছে ইচ্ছা মতো মারছে সবাই ছিল আরে সবাই ছিল অনেক মানুষ ছিল এই অবস্থা আমার আমি অন্তর ফেসবুকে আমি কই কি সম্বোধন আমার লাইফ সব সব ফেসবুকে গেছে কেন আমার এত নিস্পত নিল আসলে আপনি এখন কি চাচ্ছেন আসলে আমি বিশ্বাস চাই আপনার হাজবেন্ড এই যে আপনাকে যে নির্যাতন করেছে তিনি কি এই বিষয়টা পুরোপুরি জানেন তার সে কি বলছে জানে বান দিছে কালকে শুনছে মানে দেখাইছে আমার হাজবেন্ড তো বিচার চাইতাছে যে আমার মেয়েরা কেছে আমার বউ বিষয় না কিন্তু আমার মেয়ের এই অত্যাচার আমি বিচার চাই না আপনি একটু একটু আগে বলেছেন যে আপনার হাজবেন্ড আপনার তার ফোনটা পর্যন্ত অফ করে রাখছে এটার কারণটা কি আসলে ফোন বন্ধ করে রাখছিল ওই যে ওই ঘটনা গুনা করছিল মুশারা পণ্য মন্য মানুষ দে জায়গায় জায়গায় মানে প্রচার করে হালাইছিল যে ওর বউ খারাপ এই সেই এলাও কইছিল এই কারণে মোবাইলটা বন্ধ করে রাখছিল ওহন কালকের বিষয় দিয়ে পরে তো বেকের কাছে শুনছে শোনার পর যে না ওর চাচাই খারাপ কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার স্বামী কিছুদিন আগেই দেশ থেকে গিয়েছে আপনি তো মামলা করেছেন অনেক দিন আগে না না 10 তারিখে করছি গেছে বেশি দিন হয় নাই মাস মনে হয় নাই আচ্ছা এক মাস হয়েছে আপনার স্বামী থাকতেই তো মামলা করেছেন না আচ্ছা আমি যাওয়ার পর আরেকটা জিনিস বলেছেন যে আপনার স্বামী 4 বছর দেশের বাইরে কিন্তু 2 মাস বা 3 মাস পর থেকে তারা আপনাকে না না 5 বছর ধরে আমার স্বামী দেশের বাইরে হ্যাঁ তো আপনি দেশের বাইরে যাওয়ার কতদিন পর থেকে এরা আপনাকে খারাপ প্রস্তাব দিয়েছিল এখন ওটা আমার ভালো করে হিসাব নাই কিন্তু মানে আনুমানিক একটা আনুমানিক মনে করুন যে হয়তো 5-6 মাস এরকম মানে এর আগে আপনি কোনো আইনগত ব্যবস্থা নেননি কেন আমি নেই নেই তো মামা হ্যাঁ তো মামা আমি তো ভাগ্নি মামার বিষয় কি ভাগ্নি বলতে পারে বাপে যদি একটা কথা বলে এটা কি বলতে পারে বাপ কোনটা মামা কোনটা ভাগ্নি কোনটা অপরাধী কোনো মামা ভাগ্নি হয় না অপরাধী আমি যদি বলি যে মামা এই কথা বললো যদি কেউ না বিশ্বাস করে তাহলে কেমনে হবো আমি যখন মাদুরের জানালাম যে আমার মামা এই বিষয় করে কোনো মাদুর বিশ্বাস করে না আপনার কাছে কোনো প্রমাণও ছিল না নাকি না প্রমাণও ছিল না আমার মুখ বন্ধ ছিল কেমনে প্রমাণ থাকবো না না মানে যে সে যে আপনাকে এই ধরনের প্রস্তাব দিয়ে যাচ্ছে এর কোনো প্রুফ আপনার কাছে না না 11 লাখ টাকা এনে গেছিল আমার হাজবেন্ড আচ্ছা তখন আমার একটা ভালো মোবাইলও ছিল না প্রমাণ থাকবো কেমনে